মার্ডার কেস একেবারে এক্ষুনি অ্যারেস্ট করবে, কিচ্ছু করতে পারেনি। বলুন, তৃণমূলের নেতারা চোর, যত বড় নেতা তত বড় চোর, আই স্ট্যান্ড বাই দ্যাট। পার্থ চ্যাটার্জির কাছে 2009 সালে সুপারিশ করেছিলাম, শুনে আমি বলেছি সার্কিটটা ব্রেক করে গেছে। কোর্টকে কোর্ট অর্ডার দিচ্ছে কিসের ভিত্তিতে? SSC-র ওকালতনামার ভিত্তিতে। তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে টাকা, খাটের তলায় টাকা, বড় বড় বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি যোগ্যতার বাইরে। অর্গানাইজড ক্রাইম করেছিল, এখন অর্গানাইজড ক্যাম্পেইন করছে যাতে ওদের ক্রাইমটা একটু এদিক ওদিক করে ঢেকে ঢুকে দেওয়া যায়, তাতে ঢেকে দেওয়া যাবে না। সেইটা নিয়ে প্রেস কনফারেন্স করতে হলো। আমার স্ত্রী যে এত গুরুত্বপূর্ণ আমি জানতাম না। আচ্ছা, হঠাৎ আমার মনে হলো একে আমার দেখতে নারী চলন বাঘা, ওটা বললাম, ওটা না বলে ওটা বললাম, ওটা না বলে ওটা বললাম, তাহলে বুঝতে হবে এটা অকেজো গভর্নমেন্ট। আমি কেন বদ্ধ রাখতে যাব? আমি যেমন বুদ্ধ ভট্টাচার্যের পার্টির লোক, যেমন গৌতম দেবের পার্টির লোক, তেমন আমি ধীরেন লেটের পার্টির লোক। বলছি, নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য রাজনীতি, কারণ জল্পনা উস্কে দিয়েছে শাসক মহলে। এই মুহূর্তে বাম আমলকে চূড়ান্ত কটাক্ষ, আর চূড়ান্ত কটাক্ষ করছেন এই মুহূর্তে সুজন পত্নীর চাকরি নিয়েও। কিন্তু রীতিমতো প্রেস কনফারেন্স করতে বসে গেলেন ব্রাত্য বসু, আমরা দেখলাম। আমার সঙ্গেই রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী, কথা বলার চেষ্টা করবো, কি বলবেন? আমার তো করুণা হচ্ছে, এমনি তৃণমূলের দলের তো পারলে প্রায় সবাই মিলে লেগে পড়েছে এইটা বোঝাবার জন্য যে না না আমরা আর কি করেছি বাম আমল, মানে এতটাই খেলো হয়ে গেছে, ধরা পড়ে গেছে, সবাই চেঁচাচ্ছে, কোর্টের অর্ডারে চাকরি খারিজ হচ্ছে, কোর্টকে কোর্ট অর্ডার দিচ্ছে কিসের ভিত্তিতে? SSC-র ওকালতনামার ভিত্তিতে। তাহলে সরকারি দপ্তর যারা চাকরি দিয়েছিল তারাই বলছে আমরা বেআইনি চাকরি দিয়েছি, অতএব চাকরি খারিজ হচ্ছে। সবাই বুঝেছেন টাকার খেলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে টাকা, খাটের তলায় টাকা, বড় বড় বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি যোগ্যতার বাইরে। ফলে এতটাই ধরা পড়ে গেছে, কি করবে এখন? কর্পোরেট সংস্থাকে দিয়ে ব্যবস্থাপত্র করে একেবারে অর্গানাইজড একটা ক্যাম্পেইন, অর্গানাইজড ক্রাইম করেছিল, এখন অর্গানাইজড ক্যাম্পেইন করছে যাতে ওদের ক্রাইমটা একটু এদিক ওদিক করে ঢেকে ঢুকে দেওয়া যায়, তাতে ঢেকে দেওয়া যাবে না। সব মন্ত্রীরা শুরু করেছেন। আমার খারাপ লাগছে, করোনা হচ্ছে যে শেষমেশ করতে করতে শিক্ষামন্ত্রীকেও একজন কর্মচারীর চাকরি সেইটা নিয়ে প্রেস কনফারেন্স করতে হলো। আমার স্ত্রী যে এত গুরুত্বপূর্ণ আমি জানতাম না। সেটা হতে পারে ওরা বুঝেছে যে আচ্ছা আমাকে ধরতে পারছে না, নানা রকম চেষ্টা করেছে, তো বেশ করেছে। আমিও বলেছি, আমার স্ত্রীও বোধহয় বলেছে যে চ্যালেঞ্জ পার্টি বিমান না বলে দিয়েছে, তারপরে আর কথা কি আছে, যা খুশি তদন্ত করবে। মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন ব্রাত্যবাবুকে, যে 1990 সাল থেকে যারা শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছে, নিয়োগ হয়েছে 2011 পর্যন্ত, উনি বলেছেন এই সব তালিকা প্রকাশ করতে হবে, মানে শ্বেতপত্র। এবং কালকেও ব্রাত্যবাবু দেখলাম বলেছেন হোয়াইট পেপার বার করতে বলে দিয়েছে, আমি বার করছি। তাহলে হোয়াইট পেপারটা বার করুন। হোয়াইট পেপারটা কে বার করে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট কিসের ভিত্তিতে বার করে? যে তথ্য অথেন্টিকেটেড তার ভিত্তিতেই বার করে। অথেন্টিকেটেড তথ্যটা কিন্তু রাস্তায় ঘুরে বেড়ায় না, মনের মাধুরী মিশিয়ে হয় না, ওটা সরকারের কাছেই থাকে, মানে সেই কলেজে স্কুলে এখানে ওখানে সেখানে যেখানে এখানে থাকার নিয়ম আর কি, সেই অনুযায়ী DI অফিস ইত্যাদি বার করুক। কিন্তু এই 90 সাল থেকে 11 না আমি ব্রাত্য বসু ফাইলটা তো, ও তো 90-এর পরে চাকরি পেয়েছে, তার মধ্যেই তো, শুধু ব্রাত্য বসু কেন, এরকম আরও অনেক বসু আছে। আমি এই যে প্রথম দিন থেকে বলছি যে ওরা এটা বার করবে না, আওয়াজ দিচ্ছে, কেন বলছি, 90 সাল থেকে আর 2011 পর্যন্ত চাকরিতে নিয়োগ হয়েছে, আমার এক্সাক্ট সংখ্যা জানার কথা নয়, আমি অত খোঁজ রাখিও না, 4-5 লাখ না 5-7 লাখ, এরকম তো হবেই অন অ্যান্ড অ্যাভারেজ বছরে, ওরা যা বলছে তাতে 40,000-46,000 অন অ্যান্ড অ্যাভারেজ, 20×40 হয়তো 8 লাখের উপর চলে যায়। যাই হোক, তাহলে পুরো তালিকাটা দিতে হবে, তাদের নাম, 1, 2 ঠিকানা, 3 শিক্ষাগত যোগ্যতা, 4 কোথায় কাজ করেন, 5 ডিসক্রিপেন্সি কী আছে, মানে দুর্নীতি কী আছে, যদি মনে করেন দুর্নীতি দেবেন দিক। এই তালিকাটা উনি কবে বার করবেন? আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি তালিকাটা যেন পার্ট না হয়। আচ্ছা, হঠাৎ আমার মনে হলো একে আমার দেখতে নারী চলন বাঘা, ওটা বললাম, ওটা না বলে ওটা বললাম, ওটা না বলে ওটা বললাম, তাহলে বুঝতে হবে এটা অকেজো গভর্নমেন্ট। যখন মুখ্যমন্ত্রী বলেছেন ইন টোটো হোয়াইট পেপার শ্বেতপত্র প্রকাশ করুক, আমি এখনো বলছি উনি করতে পারবেন না,
কারণ প্রকাশ করলে বোঝা যাবে 2011 আগের নিয়োগ মানে স্বচ্ছ আর 2011 পরে নিয়োগ মানে লুট, এটা প্রকাশ করতে পারবে না। এবং তাতে বোঝা যাবে যে বাম আমলে যারা চাকরিতে নিয়োগ পেয়েছে তাতে বাম সমর্থক যত অবাম সমর্থক তার চাইতে বেশি ছাড়া কম না। আমাদের জনসমষ্টির যে বিন্যাসে যা আছে প্রায় সেরকমই, সবাইকে চুপ করে থাকতে হবে। বিধানসভাতেও তাই দেখতাম, কাউ কিছু বলতে দেবে না, সে আমি চুপ করে থাকলে কিছু বলতো না। আমাদের পার্টির নেতারা কেউই চুপ করে থাকেনি, ফলে প্রত্যেকের বিরুদ্ধে ওরা লেগেছে। মানে বুদ্ধ ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম দেব অমুক তমুক আমি পর্যন্ত। এবং এটা এখন না তো, চিটফান্ড ফাঁসাবার চেষ্টা করেছে, বহু খুঁজে বেরিয়েছে পায়নি, ঘোড়ার ডিম, মার্ডার কেস একেবারে এক্ষুনি অ্যারেস্ট করবে, কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, এসব চেষ্টা করে কোনো লাভ নেই। আচ্ছা, এত চেষ্টা করলাম সুজনবাবু তাও চুপ করে থাকবেন না কেন? আপনি আবার লাফালাফি করছেন, বন্ধ রাখুন না। আমি কেন বন্ধ রাখতে যাব? আমি যেমন বুদ্ধ ভট্টাচার্যের পার্টির লোক, যেমন গৌতম দেবের পার্টির লোক, তেমন আমি ধীরেন লেটের পার্টির লোক। ব্রাত্যবাবুর জন্য বলছি, ওর একটু অপছন্দ হচ্ছিল। ধীরেন লেট নাম শুনেছেন? সভাধিপতি, প্রাক্তন এমএলএ, প্রাক্তন, খুব গরিব পরিবার, সামাজিকভাবে একটু দুর্বল অংশ, অর্থনৈতিকভাবে তো গরিব বটেই, চোখ রাঙিয়ে উঠবস করিয়েছিল তৃণমূল, বীরপুঙ্গবের দল। যারা উঠবস করিয়েছিল তারা এখন জেলে, আর যাকে উঠবস করিয়েছিল সে এখনও লাল ঝান্ডা নিয়ে রাস্তায়। কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, ওরা জানে না, বলেছে ভয় পাচ্ছে বলে। আমাকে যদি হেফাজতে দেবার নির্দেশ কেউ দেয় আমি চলে যাব, কি বাধা আছে? কুণাল ঘোষ আমার নির্দেশ দেবার কে? কুণাল ঘোষ বলেছে, পার্থ চ্যাটার্জি যেহেতু আমার নাম বলেছে যে আমি নাকি পার্থ চ্যাটার্জির কাছে 2009 সালে সুপারিশ করেছিলাম, শুনে আমি বলেছি সার্কিটটা ব্রেক করে গেছে। 2009 সালে পার্থ চ্যাটার্জি বিরোধী দল, আমি কেন ওর কাছে সুপারিশ করতে যাব? বাপের জন্মে কাউকে সুপারিশ করিনি, সুপারিশ বলতে ওরা যা বলতে চায়, কখনো করিনি। গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি বরাবর। পার্থ চ্যাটার্জি আমার নাম বলেছেন বলে আমি হেফাজত, বোঝা গেল আমি রাজি। কুণাল ঘোষ জেলে থাকাকালীন, এখন তৃণমূলের মহাসচিবও বটে, নাকি মহাসচিব না মুখপাত্রও বটে, তিনি যে মমতা ব্যানার্জির নাম করেছিলেন, তাহলে তাকেও তো হেফাজতে নিতে হবে, যেন একসাথে দুটো হয়। আমি আছি, আমি রাজি, ওরা প্রস্তুত কিনা জেনে নিন। ওটাও ভুল বলেছে, ওরা ব্রাত্য কোনো খোঁজ রাখে না, একেবারে কোনো খোঁজ রাখে না। আমার একটু করুণাই হচ্ছে, লেখাপড়া ঠেকাপড়া করে বলে ধারণা ছিল, নাটক ফাটক করে, কিন্তু বুঝলাম কালকে যে একেবারে হালকা। আমি ও যদি এভাবে না বলতো আমার উত্তর দেওয়ার দরকার হতো না, ভালো হতো। আমি এই উত্তরও দেবো না যে কার সম্পর্কে অভিযোগ এসেছিল যে এখানেও মাইনে নেয়, ওখানেও মাইনে নেয়, সেখানেও অমুক করে, ওখানেও তমুক করে, বেআইনি কাজ, কে? ও তখন মিলি ভট্টাচার্য, তখন ওর পরিচয়, ও অথবা ওর মানে পিতৃ পরিচয়, তখন মিলি চক্রবর্তী না, এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে যে মানে বরঞ্চ লোকে পারলে এটা ভেবে একটু কিন্তু কিন্তু করবে যে ও যতটুকু যা যা একাডেমিক যার যেরকম থাকে, তাতে তো ওর সমগোত্রীয় ওদের সঙ্গে পড়াশুনো করতো ইত্যাদি, তারা বরঞ্চকে এই কথাটা বলতো যে তুই একটু ভালো চাকরি করতে পারতি, একটু প্রমোশন ট্রমোশন পেতে পারতি। আমি অত্যন্ত খুশি যে মিলি সেদিকেও যায়নি, গ্রুপ সিদেই চাকরিতে জয়েন করেছে, গ্রুপ সি হিসেবেই রিটায়ার করেছে এন্টায়ার বামফ্রন্ট সেই পিরিয়ডে, যখন বেআইনিভাবে পার্সোনাল ফাইল মানে ফাইল মানে সার্ভিস রেকর্ড ইত্যাদি বার করেছে, ওটা তো চুরি এক ধরনের, কে করেছেন? ওটা তো বেরোবে, আমার দরকার নেই। কে দক্ষিণ কলকাতা, কে উত্তর কলকাতা, কলেজের কে, কলেজের অথরিটি কে বার করেছে? ওটা আসবে না, আমি তো চুপ করে আছি, থাক, সব জিনিস বলার দরকার কি? যেদিন অথেন্টিকেট করেছেন সেদিন তাহলে সব কাগজ ছিল বলে অথেন্টিকেট করেছেন, কাগজগুলো সব যেন ঠিক মতন থাকে, ওটা যেন হাপিস লোপাট না হয়। যদি হাপিস লোপাট হয় তাহলেও কিন্তু যারা করবেন তারা বিপদে পড়বেন, আমি শুধু এইটুকু বলে রাখছি। কিন্তু এটা আমার কাছে অবশ্যই মেজর কথা নয়,
মিলির কি হলো, আমার পার্টির কোন লোকের কি হলো, এটা মেজর কথা না। মেজর কথাটা হচ্ছে বাংলার মানুষ লেখাপড়া করবে, পরীক্ষা দেবে, পাশ করবে, টাকা দিতে পারবে না বলে রাস্তায় বসে থাকতে হবে, এই জিনিস মেনে নেওয়া যাবে না। কেউ বলেনি তো ব্রাত্য বসুকে ভাই আমরা ক্ষমতার স্বাদ পেতে চাই? কেউ বলেনি, কেউ বলেনি। কিন্তু ব্রাত্য বসু যে নাটক লিখেছিলেন সেই নাটকটা এখন নিজে পারলে পড়ে দেখুন আর আয়নার সামনে দাঁড়ান দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। কেন ব্রাত্য বসু কথার আমি আমি জীবনে কোনোদিন ব্রাত্য বসু কথার আমি জীবনে কোনোদিন ব্রাত্য বসু মার্কা লোকেদের কথার উত্তর দিইনি, দিতে চাইনি, যে আমার কাজ না, বেশি বলছে বলে কালকে বোধহয় বলেছে আমি অনেক বলি ঠলি বলে প্রভোগ করছি, ওদের বোধহয় ধারণা হয়েছে আমি না বললে ওরা খুশি হবে। আমি অত্যন্ত খুশি যে যাই হোক ঢিল ঠিক জায়গায় গিয়ে পড়ছে, সেই কারণে চিল চিৎকার হচ্ছে, ভালো হয়েছে।